আমি সুদূর বাংলাদেশ থেকে এসেছি এই পিকক আইসল্যান্ডটা পরিদর্শন করার জন্য, এবং এটাই হচ্ছে পিকক আইসল্যান্ড ভিউ বা ময়ূর আকৃতির যে আইসল্যান্ড বা দ্বীপটা রয়েছে সেটার ভিউ। এই সাইডটা দেখুন, এখান থেকে যদি আমি পড়ে যাই তাহলে কিন্তু নির্ঘাত মৃত্যু। আসসালামু আলাইকুম গাইজ, গুড মর্নিং। আজকে আমি অবস্থান করতেছি আসামের গুয়াহাটি মেডিকেল কলেজের সামনে, এবং আজকের ডেস্টিনেশন হচ্ছে উমানন্দ আইসল্যান্ড। আর এখান থেকে অর্থাৎ গুয়াহাটি মেডিকেল কলেজ থেকে উমানন্দ আইসল্যান্ডের দূরত্ব কিন্তু প্রায় 5 কিলোমিটার। তো আমরা যাচ্ছি এখন গুয়াহাটি মেডিকেল কলেজের সামনে থেকে। আর এখানে একটা কথা বলে রাখি, যদি মাস্ক খুলে কথা বলি তাহলে 1000 রুপি জরিমানা। তো আমার গুয়াহাটিতে ঘুরতে যে টাকা লাগবে না সেটা জরিমানা দিতেই কিন্তু সেই টাকা লাগবে। আর এটা কিন্তু হচ্ছে গুয়াহাটি মেডিকেল কলেজের ওয়াল, এবং এখানে দেখতেছেন সুমো স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড এগুলো। আসাম কিন্তু আমার ভালোবাসার জায়গা, কাশ্মীর আসাম এই জায়গাগুলো। আপনারা দেখতেছেন যে এখানে সাংকেতিক চিহ্নতে দেখানো হয়েছে যে উমানন্দ ঘাট এইদিকে। তো আমি সামনে যাচ্ছি। কাকু কাকু, উমানন্দ ঘাটটা সামনে না, কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে যেতে? 10 মিনিট বেশি লাগে, 25-30 মিনিট লাগবে। আপনি যাবেন? কত টাকা ভাড়া? 20 টাকা দিব কাকু। আমি গুয়াহাটি মেডিকেল কলেজের সামনে থেকে আসলাম মাত্র 70 রুপিতে র্যাপিডোতে। এই চার্জটা কিন্তু ট্যাক্সিতে প্রায় 250 থেকে 300 রুপি নিত। আপনার নাম? আমার নাম বিনোদ সিং। বিনোদ সিং, আপলোক আসাম সে? ও বিহার সে? ও আচ্ছা আচ্ছা, ইনি হচ্ছে বিহার থেকে। কাকা, এটা তো ব্রহ্মপুত্র নদী না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, এবং এই ব্রহ্মপুত্র নদীটা কিন্তু আসামের গুরুত্বপূর্ণ একটা নদী বা বড় নদী। আর এই ব্রহ্মপুত্র নদীর সাইডেই কিন্তু মনে হচ্ছে উমানন্দ আইসল্যান্ডটা। দাদা, টিকিট কাউন্টারটা কোন দিকে? এইদিকে। কিতনা পয়সা লাগেগা? কিতনা পয়সা লাগেগা? 20 রুপিয়া। ওকে থ্যাংক ইউ। তো আমি টিকিট কাউন্টারে যাচ্ছি, আর এটা কিন্তু হচ্ছে ব্রহ্মপুত্র নদী। আমি সুদূর বাংলাদেশ থেকে এসেছি এই পিকক আইসল্যান্ডটা পরিদর্শন করার জন্য, বা যে টেম্পলটা রয়েছে সেই টেম্পলটা দেখার জন্য। সামনে টিকিট কাউন্টার, আমি টিকিট কেটে চলে যাব। সময় কিন্তু খুবই কম। তো এটাই কিন্তু হচ্ছে টিকিট কাউন্টার, আপনাদের এখান থেকে নিতে হবে। স্যার, ওখান থেকে আর এই জায়গায় ভিড়, মানে সরি, এই জায়গায় এতটাই ভিড় বলার কোনো ভাষা নেই। সামনে যাচ্ছি, আমি টিকিট না দিয়েই চলে যাচ্ছিলাম সামনে, এই জন্যই আটকাই দিছিল। জাস্ট ভিউটা দেখুন, এটা কিন্তু হচ্ছে ব্রহ্মপুত্র নদী। আর আপনারা অনেক দূরে কিন্তু দেখতেছেন সাদা সাদা, ওগুলো কিন্তু চর জেগেছে। স্পেশালি যখন ভরা মৌসুম হয় বা ভরা বর্ষা হয় তখন কিন্তু সবগুলো মানে কানা কানায় পরিপূর্ণ থাকে। হ্যালো কাকা, কোন জায়গা থেকে? ও আচ্ছা আচ্ছা, আশা মন্দির না? আইসল্যান্ডটা তো এইদিকে না? আচ্ছা আচ্ছা, এটা ইউ টার্ন নিবে ধীরে ধীরে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মন্দির কিন্তু সামনে এবং নদীর মাঝেই, আর তার ওই সাইডে হচ্ছে আইসল্যান্ডটা যেটা, ও ওটাই তো আইসল্যান্ড, মানে স্মলেস্ট আইসল্যান্ড। ওকে ওকে, কাকা কাকা আছে? ঝাড়খণ্ড সে? ও কলকাতা সে ওপাস স্টেট না? ধানবাদ মন্দির, মন্দির পরিদর্শন না? ও নাইস নাইস, কাকি অলসো? ও নাইস নাইস। তো এনারা আসছেন ঝাড়খণ্ড থেকে, ধানবাদ। আর কিছুদিন পূর্বে আমরা কাশ্মীরে গিয়েছিলাম, তাতেই দেখাইছিলাম আপনাদেরকে ঝাড়খণ্ডটা। কাকা, ঝাড়খণ্ড সে তো মেবি ওয়াটার ফলস অ্যান্ড মাউন্টেন্স মিলে গেলে? আপনারা দেখতেই থাকুন, আমি যাচ্ছি সামনে এবং সেখানে গিয়ে কথা বলবো। হ্যালো আন্টি, কাহ আছে আপ? দিল্লি সে? ও ভেরি লং ডিস্টেন্স তো? ইয়েস। আর ঠিক এর উপর দিয়ে কিন্তু হচ্ছে গুয়াহাটির যে রোপওয়েটা, সেই রোপওয়ের ক্যাবল লাইন। আর আপনারা ভিউটা দেখুন, এই জায়গা থেকে আসলে ঠেলে যাওয়ার ইচ্ছা নাই, আমি জাস্ট ওয়েট করতেছি। এবং মন্দিরটা কিছুক্ষণ পরিদর্শন করব, পরিদর্শন করে আবার চলে আসবো, এবং এই টিকিটেই কিন্তু আবার ব্যাক যাব। এবং পরের লঞ্চটা ছেড়ে দিতে হয়তো 20 থেকে 25 মিনিট লাগবে, আমি এই সময়ের মধ্যে আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। ভাই কিতনা?
पाइनएप्पल कम नहीं कम ही तो दिया है 20 रुपया ओके गिव मी वन 500 चेंज हो गया हो जाएगा ओके तो हमें किंतु এখানে আনারস নিচ্ছি 20 রুপিতে नाम आपका पंकज मलाकर अच्छा आइसलैंड की एटाई तो ना भाई तो हमें अनारस निलाम 20 रुपी এখান থেকে এবং উপরে উঠতে এরকম দোকান দেখতে পারবেন আর এটা কিন্তু হচ্ছে এন্ট্রিওয়ে হ্যালো ভাই জি ও আঙ্কেল জি কা খবর ঠিক আছে क्या क्या मिलेगा क्या मिलेगा आलू चाट पापड़ी चाट भेलपुरी भेलपुरी कौन सा वो भेलपुरी मुरमुरे सब मुरमुरे स्पाइसी मुरमुरे बनता है उससे बनता है आलू चाट कितना 50 खूब कम प्राइस है अंकल এটাই তো হচ্ছে সেই আইসল্যান্ড না हां এটাই আচ্ছা বাবা তো এদিকে কি কোনো জনবসতি আছে ওখানে জনবসতি আছে পূজারী আছে ওখানে মন্দির আছে হ্যাঁ अपने आप মন্দির আছে মন্দির অনেক উপরে না হ্যাঁ মন্দির অনেক উপরে মন্দির উপরে আছে ওইদিকে আছে আচ্ছা থ্যাংক ইউ আমি যাচ্ছি উপরে আপনাদেরকে বলে রাখি এই আইসল্যান্ডটাকে কিন্তু পিকক আইসল্যান্ডও চিনে থাকা হয় ব্রিটিশরা এটার নামকরণ করেন পিকক বলতে এর আকৃতিটা অনেকটা ময়ূরের মতো সেজন্য এটাকে পিকক আইসল্যান্ড বলা হয় এটা হচ্ছে লঞ্চ ঘাট বা ফেরি ঘাট আমি সেই দিক থেকে আসলাম এবং এখন আছি প্রায় সবচেয়ে উপরে আর ভিতরে যেতে হলে কিন্তু আপনাদেরকে জুতা খুলে যেতে হবে আর মন্দিরে যাওয়ার আগে দেখুন যে এগুলো কিন্তু ফুল বিক্রি করে হ্যালো দাদা হ্যালো কিতনা প্রাইস ইয়া 50 তো এগুলো কিন্তু হচ্ছে একটা বাটি করে 50 রুপি হ্যাঁ হ্যাঁ এখানে আপনারা ধূপ দেখতেছেন ফুল দেখতেছেন বা মোম দেখতেছেন পূজা কিন্তু বাইরে থেকে করতে হবে অর্থাৎ ভিতরে প্রবেশ করার কোনো ওয়ে নাই যেহেতু আমি ভিতরে যাব না তাই এখান থেকে চলে যাচ্ছি আশা করি আপনারা উপভোগ করলেন এবং আমি এখান থেকে এখন পিকক আইসল্যান্ডটা দেখাবো বাইরের যে ভিউটা রয়েছে সেই ভিউটা দেখাবো লম্বা কিন্তু লাইন এখান থেকে আর এগুলো কিন্তু হচ্ছে রোপওয়ের যে কেবল লাইন সেই কেবল লাইন উপরে এবং এখান থেকে ব্রহ্মপুত্র নদের ভিউটা দেখুন আপনারা এখান থেকে যদি কেউ পড়ে যায় নিশ্চিত মৃত্যু কারণ এতটাই উঁচুতে অবস্থান এবং এটাই হচ্ছে পিকক আইসল্যান্ড ভিউ বা ময়ূর আকৃতির যে আইসল্যান্ড বা দ্বীপটা রয়েছে সেটার ভিউ আপনাদেরকে কিছুক্ষণ পূর্বে বললাম যে এই আইসল্যান্ডটার নামকরণ করা হয় পিকক আইসল্যান্ড যেটি নামকরণ করেছিলেন ব্রিটিশরা কারণ এটা অনেকটা ময়ূর আকৃতির মতো এবং এখানে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরটা প্রতিষ্ঠিত হয় 1694 সালে আসামের রাজার হাত ধরেই এবং 1800 সালের শেষের দিকে একটা প্রবল ভূমিকম্পে কিন্তু এই মন্দিরটা ভেঙে যায় বা মন্দিরটার একটা অংশ ধ্বংস হয়ে যায় আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি ডেঞ্জারাস এরিয়ায় পিকক আইসল্যান্ডের এবং এই সাইডটা দেখুন এখান থেকে যদি আমি পড়ে যাই তাহলে কিন্তু নির্ঘাত মৃত্যু আর এই সাইডটাও কিন্তু সেম এই সাইডটা দেখতেছেন এটাও কিন্তু সেম এবং ঠিক আমার পিছনে হচ্ছে মন্দির আমি ওই দিক থেকে আসলাম এই উমানন্দ দ্বীপটির নামকরণ করা হয় শিবের স্ত্রী উমা অর্থাৎ দেবী পার্বতীর নামকরণে এবং তাকে আনন্দ দেওয়ার জন্য বা উচ্ছ্বসিত করার জন্য এটির নামকরণ করা হয় উমানন্দ আনন্দ টার্মটি কিন্তু বাংলা এবং অসমীয়া দুটো টার্মেই সেম যেটার অর্থ হচ্ছে উৎসব মুখর বা আনন্দিত আমি নামতে চিনিছে আপনারা দেখুন এগুলো কিন্তু যাত্রীদের বসে থাকার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে জায়গা থেকে আর এটা কিন্তু হচ্ছে অফিসিয়ালদের বসে থাকার এখানে যন্ত্রাংশগুলো থাকে বা এখান থেকেই পরিচালনা করে আমি বেরিয়ে যাচ্ছি জায়গা থেকে এগুলো কিন্তু সব বসে থাকার সিট আর এগুলো কিন্তু লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট কিন্তু ইউজ করতেই হবে সবাইকে আমি এখন দাঁড়িয়ে আছি শেষ প্রান্তে এবং আপনারা এখানে বেস্টুরিটা দেখতেছেন জাস্ট ভিউটা দেখুন আমি এখন চলে যাব এই জায়গা থেকে আর আপনারা দেখুন যে এটা কিন্তু এখন যাবে সেম হাওড়ার মতোই হাওড়ায় যে মাত্র 5 টাকায় ট্রাভেল করা যায় বা জার্নি করা যায় হ্যালো দাদা কার আছে আপলোক ইউপি ওকে ওকে তো আমি ওয়েট করতেছি ये तो भीर लंबा से भीर देखिए
একটা পা দিতে পারলেই হয়ে গেল। আমি বেরিয়ে যাচ্ছি ওই জায়গা থেকে এক্সিট পথ, এবং এটাই কিন্তু হচ্ছে টিকিট কাউন্টার। একটু দৌড়াবো আমি, সময় যেহেতু কম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো জায়গাকে নিয়ে। বাই।